আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসলাম শারজা সিটিতে, এটা হচ্ছে আল খান স্ট্রিট। এই স্ট্রিটটা ভিডিও করার অর্থ একটাই, এখানে যখন আসি এটার আশেপাশে আরও অনেকগুলো স্ট্রিট আছে, সবগুলোতে এই জায়গাটাতে এত বেশি পরিমাণে বিল্ডিংস আছে, চারপাশে তাকালে বিল্ডিংস ছাড়া কিছুই দেখা যায় না, গাড়ি আর বিল্ডিংস। এবং শারজার নাইট ভিউটা কিরকম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগে, তবে আজকে একটু গাড়ির রাশ বেশি, আর ভিতরে যেহেতু এগুলা রোড কম তিনটা করে, যার কারণে আর আজকে তো থার্সডে, সবাই হয়তো যার যার কাজ থেকে ফিরছে এই সময়টা, এই জন্য প্রচুর রাশ আছে রোডে। বিজি একটা এরিয়া, সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে। মসজিদের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল, এখানে শারজাতে কিছু বিল্ডিংস আছে যেগুলো গভর্নমেন্ট বিল্ডিংস বা হেলথ কেয়ার সেন্টার, এদের ডিজাইনটা পুরা মসজিদের মতো, শুধু মিনারটা নাই, ব্যাপারটা একটু ডিফারেন্ট, অন্য কোনো স্টেটে নাই, শারজার মধ্যেই এটা বেশি আছে, অন্য জায়গায় থাকলেও খুব কম। সামনে আরো কিছু দেখা যাবে গেলে। রাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে দিনের বেলায় আসলে যেদিকেই দেখায় বিল্ডিং ছাড়া আর কিছুই দেখা যায় না এই রোডে। আলোকিত শহর, আমরা ব্রিজের উপরে, নিচে দেখা যাচ্ছে ওখানেও অনেক গাড়ি, এদিকে এপাশে যেগুলো আসছে অনেক গাড়ি আজকে। আর এগুলা ভিতরের রোড তো, এগুলাতে খুব 140 স্পিডে চালানো যায় না, এগুলোতে স্পিড লিমিট দেওয়া আছে 60, 80 বা 100, এরকমই চালাতে হয়। এই যে ক্যামেরা ফিট করা আছে 1 কিলোমিটার পর পর। জাস্ট নাইট ভিউটা একটু দেখাচ্ছি, আসলাম যখন চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি শারজার নাইট ভিউটা। অনেক রাশ এপাশেও, আমাদের সামনের অবস্থাও সেরকম। আর কিছুদূর পর পর তো মসজিদ আছেই, এটাও খুব সুন্দর দেখতে। এখানে আরেকটা দেখা যাচ্ছে মসজিদ, সিগন্যালে দাঁড়ালাম, সিগন্যালের দুপাশে একপাশে মসজিদ আর একপাশে একটা অফিস, শুধু মিনার ছাড়া বলেই বোঝা যাচ্ছে এটা মসজিদ না, কিন্তু দূর থেকে দেখলে বুঝবে কি মসজিদের ডিজাইন। সামনে আরো কয়েকটা আছে,
আর সব গভর্নমেন্ট অফিসগুলোতে ফ্ল্যাগ তো লাগানো থাকে, ওই হিসেবেও বোঝা যায়। এই যে সামনে আর একটা দেখা যাচ্ছে, বাট এগুলা মসজিদের ডিজাইন, দেখতে খুব সুন্দর লাগে। এই যে দূর থেকে এটা দেখা যাচ্ছে অনেক বড়। এত গাড়ি যে টেনে যেতে পারছি না, এটা আরেকটা। এই যে আরেকটা দেখা যাচ্ছে, আজকে ট্রাস্ট ডে হওয়াতে যে মোটরসাইকেল ওয়ালাদেরকেও পেয়ে গেলাম, দুজন সামনে যাচ্ছে। এরা তো থাকেই ট্রাস্ট ডে, ফ্রাইডে স্যাটারডে বিভিন্ন রোডে থাকবে। আর একটা মসজিদ পেলাম। এই যে দূরে যেটা দেখা যাচ্ছে, এইখানে এই জায়গাটা হচ্ছে শারজা ইউনিভার্সিটি, এটা অনেক বড় এরিয়া। ওখান থেকে শুরু হয়ে এই যে সামনে আরো আছে বিভিন্ন সেকশন গুলা। এটার একটা ডে ভিউ আমার ভিডিওতে আছে, শারজা ইউনিভার্সিটি আমেরিকান ইউনিভার্সিটি নিয়ে করেছিলাম, ওটার ভিতরে ঢুকে। এটা আমরা বাইরে মেইন রোড থেকে তুলছি এটা ভিডিওটা। অনেক বড় শারজা ইউনিভার্সিটি। আমরা এখন শারজার হাইওয়েতে উঠে গেছি। এই যে হাইওয়েতে এসে প্রায় 6-7টা রোড দুই পাশে, তবে আজকে সব জায়গায় একটু গাড়ি বেশি, বাট এই সব জায়গায় তো জ্যাম হয় না, যেহেতু অনেক গাড়ি চলতে থাকে, বাট রোড হিসেবে গাড়িও বেশি। এই যে দূরে যা দেখা যাচ্ছে, লাল লাইট দেখা যাচ্ছে, গাড়ির পর গাড়ি গাড়ির পর গাড়ি, আর এই পাশে সাদা লাইট দেখা যাচ্ছে, সব ওদিক থেকে আসতেছে গাড়ি আর গাড়ি। এটা শারজা হাইওয়ে দুই পাশে দেখা যাচ্ছে এটা। রাতের বেলা জার্নি অনেক ভালো লাগে আমার। আমরা প্রায় যখনই কোথাও বেড়াতে যাই, রাতে ফিরে ফিরে যাওয়ার সময় আমার খুব ভালো লাগে, গাড়ি চলতেই থাকে। আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম শারজা সিটির ভিতরে এবং হাইওয়েটা। যারা কখনো এখানে আসেনি তাদের জন্য জাস্ট শেয়ার করলাম, যেন তারা ওখানে বসে দেখতে পারে, আসতে পারছে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।